হাই গাইস, আমি এসে গেছি আপনাদের প্রিয় ছোট্ট রুদ্র একটা নতুন ভ্লগ নিয়ে। আর আমাদের সকাল সকালে মানে বৃষ্টি পড়েছিল, আর এখন আবহাওয়াটা দেখুন আপনারা তো। বৃষ্টিতে আমার যে আগের পাঞ্চিং ব্যাগটা ছিল ওটা ভিজে গিয়েছিল, তো ওর ভিতরে আছে বালি, তুলো, কিছুগুলো কাপড় ছেঁড়া আর একটা পাস বালিশ। তো মানে ওর মানে আমার যে আগের পাঞ্চিং ব্যাগটা আছে ওর আগে আমি এটাই ইউজ করতাম, আর এখন রোদ দিচ্ছে, আবার মানে মেঘলাও করে আছে আর রোদও দিচ্ছে। তো যাই, অনেক গরমও লাগছে, বাট অনেক মানে মেঘলা করে আছে তাও গরম লাগছে। তো যাই এখন নিচে। তো আমি ছাদ থেকে নিচে এসে গেছি, আর আমার বোনও এখন ডাক্তার হয়ে গেছে। এই তুই ডক্টরেট করেছিস, লন্ডন গেছিস, পেটে কি স্টেথোস্কোপ লে হাটেলে হাটে। আমার মা মানে আম আর ভেন্ডি দেওয়া ছিল বালতিতে, ওগুলো তুলে নিল। মা একটা আম কাটি দিবে, কোটা খেতে হবে মানে বড়টা বলছি, এত বড় চটি আম থেকে বেশি ভেন্ডিয়ে মনে হচ্ছে। বন্ধুরা, আমি এই মুহূর্তে চান করে এসে বসলাম, আর আজকে রবিবার, আমার সকাল সকাল সব পড়া কমপ্লিট করে নিয়েছি। আর আমার মতো বয়সী যারা আছে তাদের আমি এই জিনিসটাই বলবো কি আগে পড়াটা করুক, কারণ পড়াটা সবার আগে। আর পড়াটা করে নেওয়ার পর আর কেউ কিছু বলারও থাকবে না। তো এখন আমি আমার বুনুকে কার্টুন লাগিয়ে দিলাম, আর ও ঘোড়ায় চাপছে। এই দেখুন, কাজ নাই নাকি তোর? মা টিভিটা লাগাই দিলাম, তাও মানে ও মানে বদমাশি করবে কে? এমনি সময় যদি বলি যা ঘোড়া নিয়ে খেল, তাহলে বলে না আমি কার্টুন দেখব। যখন কার্টুন লাগাই দিই তখন কার্টুন বাদ দিয়ে সব কিছু করে। এই এটা দিব, আয় এটা দিব, দিব এটা। তো বুনু এখন আম খাচ্ছে, আমার আমটা তো, আমার আমটা তো ছি আম কাপনে আরই খাচ্ছে ছি, আরে তো নিজের মন ভরে খাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া স্টান সব হয়ে গেছে, আর এখন বাজে 1:55। তো আমাদের চন্দন কাকার বাড়িতে পুজো শুরু হয়ে গেছে, তো এখন আমরা যাব চন্দন কাকার বাড়িতে। তো চলুন, আমি বেরিয়ে গেছি চশমা তশমা মাস্ক পরে, আর এখানে কুকুর আছে একটা। তো এখন আমি যাব, তো তাই মাস্কটা আমি উপর করে নিই। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে চন্দন কাকার বাড়িতে। আমরা প্রায় পৌঁছে গেছি চন্দন কাকার বাড়িতে। তো এখন আমরা ওয়েট করছি চন্দন কাকার আসার, দেখি কতক্ষণে আসে। ফোন তো করে নিয়েছি। চন্দন কাকা এসে গেল, আমরা এখন যাব উপর যেখানে পুজো হচ্ছে। তো চলুন, ওই দেখো ধোঁয়া বেরোচ্ছে উপর থেকে, ওইখানে যজ্ঞ। তো চলুন, উপরে নারায়ণের পুজো শুরু হয়ে গেছে, আর আমার চন্দন কাকা দেখুন হাই করলো, আর এই দাদুটা এখানে বসে আছে, আর এই দাদুটা খুব ভালো দাদু। আর দেখুন এখন পুজো চলছে, গেটটা দেখুন, গেটটা তো গেটের থেকে এখন ধোঁয়া বেরাচ্ছে, এখন ধোঁয়া বেরাচ্ছে, এটা হাওয়া না ধোঁয়া। তো এখন হাওয়ান কন্টিনিউ আছে। তো আমরা ছাদে এসে গেছি, দাদা আসছে, একটু দেরি করলো পুজোটা, সে মানে পুজোটার মধ্যে পুজোর ভাগটা পেরিয়ে নিয়ে এবারে হাওয়ান হচ্ছে, তখন আসছে দাদাই অনেক দেরি করে। আর পরের ভিউটা আপনারা দেখুন, অনেক সুন্দর ভিউ এখান থেকে, ভিউটা অনেকটাই সুন্দর। ওই দিকে দেখো, ওই সাইডটা, কোন দিকে কি ফ্যাক্টরি বোর্ড, এটি আমরা জানি না কি ফ্যাক্টরি। তো এখন আমি নিচে যাচ্ছি শান্তি জল নিতে, ও কাজের সিনেমাটিকটা পড়া হবে।
তো চন্দন কাকা পণ্ডিত মশাইয়ের কাছ থেকে যজ্ঞের টিকা নিয়ে নিয়েছে, আর এখন টিকা নেওয়ার পর সবার এখন আরতি নেবে। কিন্তু এক কারণবশত আপনাদের আরতি নেওয়া দেখাতে পারলাম না আমি। আর আরতি নেওয়ার পর আমরা এখন শান্তি জল নিচ্ছি, সবাই শান্তি জল নিচ্ছি এখন। তো এখন বাইরে জল পড়ছে আর কুন্দন কাকা এখানে আছে দেখুন। আর কুন্দন কাকা একটা মিউজিক সিস্টেম বানিয়েছে যেটা 12 ভোল্টে ওয়ার্ক করে, 12 ভোল্টে ওয়ার্ক করে। আর ওখানে আরেকটা আছে মিউজিক সিস্টেম, ওটা কেনা বটে, ওটা পুরনো মানে নতুন না। পুরনো কি চন্দন কাকা বন্ধু ফ্যাক্টস আর বন্ধু ব্লগস। আর স্টুডিওটা এখানেই করো? হ্যাঁ, স্টুডিওটা এখানেই হবে, এই এখানটাই। অন দ্য স্পট করি, অন দ্য স্পট সরাই দি কাজ করার, অন দ্য স্পট, অন দ্য স্পট। ওয়াও, কুন্দন কাকা ইন্টেলিজেন্ট। কি তৈরি করার প্ল্যান আছে? দিস ইজ স্পিকার, যেটা গেছে আমার ভিডিওটা চালাচ্ছে। আগেকার আগেকার ব্লগটা এটা, আগের আগের কত নম্বর বড়া? 6 নম্বর, 6 নম্বর ব্লগ, 6 নম্বর ব্লগ। এটা 9 নম্বর ব্লগ, 9 নম্বর ব্লগ আমার রিমোট টং নিচে না করে টং গজব বেজে দি আমাকে লাগা নিচে দে রাখ। এটা কড়াই মাথা বিছে গেল। আমরা যাবো ছাদে, কারণ অকাজের সিনেমেটিক। এখন বৃষ্টি পড়ছে, বাট আমরা এসে গেছি অকাজের সিনেমেটিক নিতে। এখন থেমে গেছিল, কিন্তু আমরা যখন এলাম উপরে তখন আবার করে শুরু হয়ে গেল। আমরা ভোগ খাচ্ছিলাম, কিন্তু অকাজের সিনেমেটিক তো রেডি করতেই হবে। তো অকাজের সিনেমেটিক, তো আপনারা একটু দেখুন অকাজের সিনেমেটিক। আমি বাড়িতে এসে গেছি, আর এখন বাজে 5:50 প্রায় 6টা। আর এখন বাইরে একদম হালকা হালকা মানে পড়েনি এমন বৃষ্টি পড়ছে, হালকা হালকা একদম। তো 6টা থেকে আমি বা এখন থেকে পড়তে বসবো 8টা তক, কারণ পড়াটা খুব জরুরি। তো এখন যাই আমি পড়তে বসি। তো আমার এখন পর্যন্ত সব পড়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 8:15। তো এটার এডিটিং করতে বসতে হবে আমাকে। তো আজকের মতো ব্লগটি আমি এখানে এন্ড করছি, আর আমি আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ, আর লাইকও করে দেবেন, আর যদি খুব ভালো লাগে তাহলেই শেয়ার করে দেবেন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানে এন্ড করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।